সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কার্যালয়ে সাড়ম্বরে পালন করা হলো এই দিনটিকে। এদিন সকালে বহরমপুর জেলা কার্যালয়ে উপস্থিত হয়ে দলীয় পতাকা উত্তোলন করেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি শাওনি সিংহ রায়। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল নেতৃত্ব সহ বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা। পাশাপাশি সদ্য প্রয়াত তৃণমূল নেতা তথা খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী সুব্রত সাহার প্রতি সম্মান জ্ঞাপন করা হয় তার ছবিতে মাল্যদানের মধ্য দিয়ে। এদিন জেলা কার্যালয়ের পাশাপাশি জেলার প্রত্যেক ব্লকের দলীয় কার্যালয়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় এই দিনটিকে বলে জানান জেলা তৃণমূল সভাপতি শাওনি সিংহ রায়। বিনয় রায়, রিপোর্ট NTVWB। আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের 26তম প্রতিষ্ঠা দিবস, তাই এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে প্রত্যেকটা জায়গায় আমরা প্রতিটা বুথে যেমন আমাদের পতাকা উত্তোলনের কর্মসূচি আমরা সকাল 7টায় রেখেছি, তারপরে অঞ্চলে 8টায়, ব্লকগুলোতে 9টায়, জেলা কার্যালয়ে 10টায় আমরা পতাকা উত্তোলন করলাম। এরপরে বিভিন্ন জায়গায় ফল মিষ্টি বিতরণ হসপিটালগুলোতে সেই কর্মসূচি আমাদের রয়েছে। আমরা আজকে আমাদের কর্মীদের মধ্যে দিয়ে দিদির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা একটা বার্তাই দিতে চাই, আগামী আমাদের পঞ্চায়েত নির্বাচন আছে, দিদি মমতা ব্যানার্জি যেভাবে মানুষের কাজ করে মানুষের একদম নিচু স্তরের মানুষ পর্যন্ত পৌঁছে গেছে, কর্মীরা যেন তার আদর্শে অনুপ্রাণিত হয়ে একদম গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের পাশে থেকে দ্বিস্তর পঞ্চায়েত নির্বাচন করে। আমরা বিশ্বাস রাখি যে আগামী পঞ্চায়েত নির্বাচনে সর্বত্র তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে। আমরা আজকের দিনে সকলে মিলে শপথ নিয়েছি যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সমস্ত স্তরে আমরা ছড়িয়ে দেব, তবেই আজকের দিনে আমাদের সার্থকতা আসবে এবং আমরা বিশ্বাস রাখি আমাদের কর্মীরা সেই কাজটা সম্পন্ন করবে। আমরা আশা করি সবাই উঠে দাঁড়াবেন, তাদের যথাযথ মর্যাদা প্রদান করা হবে, মাল্যদানের পর্ব শেষ হলেই শহীদ বেদিতে মাল্যদান, আমাদের মধ্যে যারা উপস্থিত হয়েছেন সকালবেলায় যারা নিজেদের কাজকর্ম ছেড়ে এই পবিত্র লগ্নে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাই, মায়েরা বোনেরা যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে, আমাদের নেত্রী শাওনি সিংহ রায় মহাশয়া, শাহনাজ বেগম মহাশয়া, অনিন্দিতা সহ সকলকে ধন্যবাদ, কারণ আজকের এই ঠান্ডার আমাদের বিগত সময়ে যে সমস্ত নেতা নেত্রী যারা আমাদের থেকে বিদায়